আমি ডক্টর বেহরান হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হসপিটালে, এবং চেম্বার করছি লালমাটিয়া সিটি হসপিটাল লিমিটেডে। আমি মূলত চর্ম যৌন অ্যালার্জি বিশেষজ্ঞ। তো এখন যে টপিকটা বা যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেই জিনিসটা নিয়ে কথা বলতে আসলে অনেক পুরুষই খুব সংকোচ বোধ করে, অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে, এমনকি এসবের কারণে অনেক অপচিকিৎসারও শিকার হন ওনারা, অনেক ধরনের ম্যাল প্র্যাকটিসের শিকার হন। সেটি আর কিছু নেই, সেটি হচ্ছে সেক্সুয়াল ডিজঅর্ডার অথবা সাইকোসেক্সুয়াল ডিজঅর্ডার অথবা হচ্ছে যৌন রোগ বা যৌন সমস্যা। তো এখন হচ্ছে যৌন রোগ কি বা এটা একটা আমরা একটা যদি সাধারণ বোঝার জন্য যদি একটা ক্লাসিফিকেশন করে থাকি, যৌন রোগ সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো হয়, যেমন আমরা অনেকেই নাম জানি, যেগুলি হচ্ছে যৌন মিলনের ফলে বা আনপ্রোটেক্টেড সেক্সের ফলে যে অসুখগুলো হয়, যেমন হচ্ছে সিফিলিস, গনোরিয়া, এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এছাড়াও আরও কিছু প্যারাসাইটিক, কিছু ভাইরাল, কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ আছে বা কিছু ফাঙ্গাল ডিজিজ আছে, যেগুলি সাধারণত আমরা এসটিডি গ্রুপে ফেলে থাকে, যেমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন রোগ হিসেবে ফেলে থাকি। আর আরেকটা গ্রুপ যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিজঅর্ডার অথবা অথবা সেক্সুয়াল ডিজঅর্ডার, অথবা এটার মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন আমি খুব সহজ করে বলি, যেমন প্রিম্যাচুর ইজাকুলেশন অথবা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অথবা পার্শিয়াল ইম্পোর্টেন্সি, ইম্পোর্টেন্সি, এগুলো যেটাকে আমরা দুর্বলতা রোগ বলে অনেকে, অনেকে অক্ষমতা রোগ বলেন বা অনেকে যৌন দুর্বলতা বলে থাকেন, এই ধরনের টার্মসগুলো। তো এই সাইকোসেক্সুয়াল ডিজঅর্ডারগুলো আমরা নাম শুনে বুঝছি আসলে এটা কয়েকটা কারণে হয় বা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল কজ থাকে, যেমন হচ্ছে এন্ডোক্রাইন কজ, যেমন যদি টেস্টোস্টেরন হরমোন কম থাকে বা প্রোল্যাকটিন হরমোন বেশি থাকে এটা একটা কজ, অথবা অ্যানাটমিক্যাল কজ থাকে, যেমন কোনো ভাস্কুলার বা ভাস্কুলার ডিজঅর্ডার অ্যাবনর্মালিটি থাকলে এই সমস্যাগুলো হতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস, থাইরয়েড ডিজঅর্ডার এবং অন্যান্য অসুখের ফলে এটা হয়, অনেক সময় অনেক মেডিসিনের কারণে হয়, যেমন অনেক সময় প্রেশারের ওষুধের জন্য আমরা বিটা ব্লকার ইউজ করে থাকি, ওটার জন্য হতে পারে। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন কিছু অ্যাংজাইটি, ডিপ্রেশন, এ ধরনের অসুখ, এবং অ্যাংজাইটি ডিপ্রেশনের যে ড্রাগগুলো আছে, অ্যাঞ্জিওলাইটিক অথবা অ্যান্টি ডিপ্রেশন যে ড্রাগগুলো, সেগুলি থেকেও এই সমস্যার উদ্রেক হতে পারে। তো এখন বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, পুরুষ মানুষরা বা ছেলেরা এ ধরনের সমস্যার জন্য ডাক্তারের কাছে যেতে অথবা পরিবারের সাথে অথবা স্ত্রী বা তার সাথে হচ্ছে এটা নিয়ে ডিসকাস করতে খুব দ্বিধাবোধ করে বা খুব লজ্জাবোধ করে। তো হয় কি, এর ফলে অনেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অপচিকিৎসা করে থাকেন, অথবা দেখা যায় যে বিভিন্ন কবিরাজ, হোমিও বা এটা ওটা নানান জনের নানান কথা শুনে চিকিৎসা করে থাকে। তো এতে হয় কি, স্থায়ীভাবে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো আপনি অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাবেন, সেটা মানসিক রোগ বিশেষজ্ঞ হোক বা সেটা চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ হোক বা এটা হরমোন বিশেষজ্ঞ হোক, আপনি ওনাদের কাছে যাবেন। আবার যদি কোনো অ্যানাটমিক্যাল ডিফর্মিটি থাকে তাহলে দেখা যায় সেটা ভাস্কুলার সার্জন থেকে শুরু করে ইউরোলজিস্ট ওনারা পর্যন্ত এটা ডিল করে থাকেন। তো আপনার যদি এরকম কিছু মনে হয় যে আপনি স্থায়িত্ব হচ্ছে না বা যৌন দুর্বলতা বা আকাঙ্ক্ষা কম বা ইরেক্টাইল ডিসফাংশন, সেক্ষেত্রে আপনি এলোমেলো বা কবিরাজ এই ধরনের চিকিৎসা না করে অবশ্যই আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। ধন্যবাদ।